আসসালামু আলাইকুম ফ্রেন্ড। তো আবার হাজির হলাম আর একটি ভিডিও নিয়ে। তো আমার কাছে দেখছেন এটা এপসন L3210 প্রিন্টার। তো এটা পাওয়ার বাটন ওয়ার্ক করে না, কাম করে না। তো দেখুন পাওয়ার বাটন কাম করে না, যার জন্য এটা ওয়ার্ক হয় না প্রিন্টারটা। তো এই প্রবলেমটা সলিউশনের আজকে ভিডিওর মাধ্যমে দেবো। তো দেখুন এটা প্রিন্টার, এই জায়গায় একটা লাট আছে আর এই জায়গায় একটা নাট আছে। তো দুইটা নাট আপনি খুলে রাখবেন, খোলার পর এভাবে উঁচা করবেন, স্ক্রিনারটা উপরে আসবো, তারপর এখানে স্ক্রুড্রাইভার দিয়ে অল্প প্রেশার দেবে, স্ক্রিনারটা আপনার খুলে যাব। দেখুন এভাবে স্ক্রিনারটা খুলে যাব। এইভাবে স্ক্রিনারটা খোলার পর আপনি দেখবেন স্ক্রিনারটা, দেখুন এই জায়গায় যে কোনো কেবল আছে, কেবল কেটে আপনি ভালো করে চেক করলে দেখবেন এটা প্যানেল প্যানেল কেবল। এই প্যানেল কেবলটা আপনি দেখুন এই জায়গায় ছিঁড়ে গেছে, যার জন্য আপনার প্রিন্টারটা পাওয়ার বাটনটা ওয়ার্ক করে না। তো এটার নাম হলো প্যানেল কেবল, এটাকে চেঞ্জ করা লাগবো। দেখুন কীভাবে চেঞ্জ করি এই প্যানেল কেবলটা। তো প্যানেল বোর্ডটা চেঞ্জ করলে আপনি চেঞ্জ করার জন্য আপনার যেটা উপর স্ক্রিনারটা আপনার উড়ে প্রত্যেকটা লাট আপনি খুলে দিলাম। দেখুন এইভাবে খুলবেন, চার পাঁচটা নাট আছে। তো নাট করে খোলার পর আপনার এই জায়গায় আপনার চারি মনে দেখুন চারিদিকে এভাবে লক লক করা আছে। সেই লকগুলো আপনার হাত দিয়ে খুলে দেওয়া লাগবে এইভাবে। তো দেখুন তো দেখুন স্ক্রিনটা এটা খুলে আসলো। তো এইভাবে খোলার পর আপনি এটা সাইডে রাখুন। তো দেখুন এই যে কেবলটা দেখতেছেন, এই কেবলটাই ছিঁড়ে গেছে, আপনার কাটা গেছে, যার জন্য আপনার সুইচ বাটনটা কাম দিতেছে না। তো এটা চেঞ্জ করে দিলে দেখুন এই জায়গায় কাটছে। এই যে এই জায়গায় কেটে গেছে। তো এটাকে চেঞ্জ করার জন্য আপনি একটা এটা অনলাইন থেকে আমি পারচেস করে নিয়েছিলাম। তো এই প্যানেলটা তো এটাকে লাগাই দিব। তো এইভাবে লাগাই দিয়ে এটা একদম সাইড দিয়ে আপনি আঠা দিয়ে চিপকাই দেবেন এটা এইভাবেই। আঠা দিয়ে চিপকাই দেওয়া হলো। তারপর আরামসে এটা নিয়ে যায় আপনার স্ক্রিনের উপর সাফা করে দিয়ে আপনি এটাকে আবার উপরেতে লাগা দেবেন। তো এটা লাগা হয়ে গেল। লাগানো হওয়ার পর আপনি প্রত্যেকটা লাট আপনি আবারও ভালো করে লাগিয়ে দেবেন, টাইট করে লাগিয়ে দেবেন লাট করে। আপনি দেখবেন হুকগুলো ভালো করে লাগছে না কি। তো এইভাবে লাগিয়ে দেবেন ভালো করে।
তারপরে এভাবে লাগার পর আপনি আপনার প্রিন্টারে তো ভরিয়া করিয়া এটা আপনি লাই ধরে এভাবে আপনি বহায় দিবেন স্ক্যানারটা। তারপর আপনি এই যে কেবলগুলো আছে যে তো যার যার পয়েন্টে আপনি এটা লাগা দেবেন। তো এভাবে পয়েন্ট লাগা দিলাম, দেখুন তো লাগাদের পর এভাবে আপনি লাগাদের পর আপনি আবার কেবলটা যেটা পাওয়ার কেবল, পাওয়ার কেবলটা আপনি এলাকা দিয়ে আপনি ওয়ান দেন, দেখুন এইভাবে প্রিন্টারটা ওয়ান হয়ে যাব। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো এই ভিডিওতে শিখলেন কিভাবে আপনি অ্যাপসন প্রিন্টারগুলোর প্যানেল যেটা কেবল আছে তো এটা চেঞ্জ করে কিভাবে চেঞ্জ করেন। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তো ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য।